আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে, আমরা যারা অফিসে কাজ করি বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম টাইপের কাজ করি, সেই টাইপগুলো কিন্তু আপনি খুব সহজেই খুব শর্ট টাইমের মধ্যে আপনি সেটা কিন্তু আয়ত্ত করে আপনার পিসিতে আপনি কিন্তু সেটা কনভার্ট করে সেটাকে কিন্তু কাজে লাগাতে পারবেন। সো সেই পদ্ধতিটা কিভাবে আসলে করা যায় সেটাই আজকে আমরা শিখব। সো আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আপনি এখানে দুইটা বার ওপেন করে নেবেন। যেমন ধরুন আমার একটা ওপেন করা আছে, প্লাসে ক্লিক করে আমি আর একটা ওপেন করে নিলাম। এরপরে আমি চলে যাব, দেখুন এইখানে লেখা আছে আমাদের ব্রাউজারের এই কোনায় দেখুন অনেকগুলো ডট চিহ্নের একটা এইখানে একটা লোগো আছে। সো এইটাই আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার যে গুগল ড্রাইভ আছে এই ড্রাইভটা আপনাকে ওপেন করতে হবে। অবশ্যই আপনাকে একটা জিমেল এখানে কিন্তু লগ ইন থাকতে হবে, না হলে কিন্তু এটা ওপেন করতে পারবেন না। যেমন এখানে আমি একটা ইমেল আমি এখানে লগ ইন করে রাখছি। সো এখানে আমি ড্রাইভে ক্লিক করলাম, ড্রাইভটা আগে ওপেন করি। গুগল ড্রাইভটা আমি ওপেন করছি দেখুন। এরপর আমি কি করব, আর একটা নিলাম, এটা নিলেও হতো, আমি আর একটা নতুন করে নিলাম। সো এইখানে আমি সেম একই পদ্ধতিতে এবার আমি কি করব, নিচে গিয়ে দেখুন এখানে ডক লেখা আছে একটা। সো এইটা আমি ওপেন করব। সো এই দুইটা আমি ওপেন করে রাখলাম। ওপেন করে রাখার পরে এবার আমি কি করব দেখুন, আপনি যে কোনো লেখা, যেমন ধরুন আপনি একটা লেখা লিখছেন সেটাকে টাইপ করছেন, আপনি সেটাকে যদি হাতে লিখেন, তাড়াতাড়ি হাতে লিখে এইখানে আপনি যদি কনভার্ট করেন, সেটা অটোমেটিকলি এখানে কিন্তু লেখা অবস্থায় চলে আসবে, আই মিন টাইপ অবস্থায় চলে আসবে। যে কোনো রকমের লেখাই হোক, আপনি স্ক্রিনশট দিয়ে কোনো লেখা দিয়েছেন বা আপনি ফোন থেকে ছবি তুলে কোনো ছবি এখানে দিয়েছেন, সে সবগুলো কিন্তু সেম একই রকম আমাদের টাইপ হয়ে যাবে। সো এটার পদ্ধতি হচ্ছে, আপনাকে অবশ্যই একটা লেখা, যেই লেখাটা আপনি আসলে এখানে কনভার্ট করতে চান, সেই লেখাটাকে আপনি খুব সুন্দরভাবে একটু পরিষ্কার করে লিখবেন। লেখার পরে এটাকে ছবি তুলবেন। ছবি তুলবেন বলতে আপনাকে অবশ্যই ছবিটা স্পষ্ট হতে হবে, যাতে দেখা যায়, সুন্দরভাবে বোঝা যায়। সো এরকম একটা ছবি যখন আপনি ছবি তুলবেন, তোলার পরে আপনাকে কী করতে হবে, এই গুগল ড্রাইভে এটাকে নিয়ে আসতে হবে। সো কীভাবে, ধরুন আপনি আপনার ফোনে ছবি তুলছেন, তোলার পরে আপনি জিমেল থেকে আপনি কী করলেন, আপনার ফোনে নিলেন বা আপনার কম্পিউটারে নিয়ে আসলেন, তারপরে হচ্ছে এখান থেকে ধরুন আমি নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পরে ফাইল আপলোড, আমি এখান থেকে ফাইলটা আপলোড দিয়ে দিব। ধরুন আমি ফাইলটা এখানে রাখছি। সো এখান থেকে আমি কী করব, ফাইলটা ধরুন আমি এখান থেকে আপলোড দিয়ে দিলাম, এখানে ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসলাম। সো আমার ফাইলটা এখানে চলে আসছে। চলে আসার পরে আমি কি করব দেখুন, আমার যে ফাইলগুলো আমি সেই ফাইলটায় চলে যাই। এটা আছে অনেক রকম ফাইল এখানে আছে, আমি একটা একটু করে দেখাচ্ছি। আমি এটাই ঢুকলাম, এখানে আমি ফাইল রাখছি আপনাদের জন্য, দেখানোর জন্য। সো প্রথমেই আমি বলবো যে হাতে লেখা ফাইলটা। সো এইখানে আমি কি করলাম, এখানে আমি ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখুন এখানে লেখা আছে আমাদের ওপেন উইথ। সো ওপেন উইথ ক্লিক করার পরে আমাদের পাশে থাকবে হচ্ছে গুগল ডক, আমি যেটা এখানে উপরে ওপেন করে রাখছি সেইটা। সো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন কী অবস্থা হয় আমাদের, আমাদের প্রথমে ছবিটা ওপেন হবে। দেখুন আমাদের কিন্তু ছবিটা ওপেন হয়েছে। সো এইটার ম্যাজিক হচ্ছে আপনার ছবিটা এখানে ওপেন হয়েছে। ছবির মধ্যে আমি লিখছিলাম যে লেখাগুলো হাতে লিখছিলাম, ধরুন কারোর লেখাটা আমি নিছি, সেই লেখাটা হাতে লিখছি। সো এই লেখাটা দেখুন নিচে আমাদের টাইপ হয়ে গেছে। আমি নিচে যাচ্ছি, এই দেখুন আমার কিন্তু নিচে এই লেখাগুলো কিন্তু আমার টাইপ হয়ে গেছে। এখানে কী ছিল দেখুন, আমাদের টু আন্ডারস্ট্যান্ড টেক্স অফ দ্য মার্কেটিং পিপল ইজ ভেরি গুড, এখানে দেখুন আছে আমাদের টু আন্ডারস্ট্যান্ড টেক অফ দ্য মার্কেটিং পিপল ইজ ভেরি গুড, গুড মর্নিং টিচার, আওয়ার সাইড অফ আওয়ার কান্ট্রি, সব কিছু কিন্তু আমার দেখুন একবারে এখানে কিন্তু ও কিন্তু এটাকে ট্র্যাক করে নিয়ে এখানে কিন্তু সে কিন্তু লিখে দিয়েছে আমাদের। সো এইবার যদি আমি এটাকে কপি করি, কপি করে আমার ওয়ার্ডে আমি নিয়ে যাই, ওয়ার্ডে নিয়ে গিয়ে আমার মতো আমি যদি বসাই, সো ধরুন আমি এটাকে এইভাবে নিলাম। সো নেওয়ার পরে আপনাকে কী করতে হবে, এটাকে পরে সাজিয়ে নিতে হবে। এখান থেকে রাইট ক্লিক করে আমি কী করলাম, যেমন ধরুন আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। সো ওয়ার্ড ফাইল ওপেন করে ওয়ার্ড ফাইল থেকে আমি কী করব, এটাকে কপি পেস্ট করে আমি আমার কাজে লাগাতে পারবো। আমি ওয়ার্ড ওপেন করে আপনাদের দেখাই। ওয়ার্ড ওপেন করছি, এবার আমি কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দিলাম এটাকে। পেস্ট করে দেওয়ার পরে আমার দেখুন লেখাগুলো বড় হয়ে গেছে। এবার লেখাগুলো আপনি ছোট করতে হয় এটা তো সবাই আসলে জানে। এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে সাইজগুলো ছোট করে দিলাম, ধরুন 10 করে দিলাম। দেখুন আমার এটা সিলেক্ট হয়েছিল, নিচেরগুলোও সিলেক্ট করতে হবে, আমার অনেকগুলো লেখা ছিল। সো এটাকে আমি
সিলেক্ট করে 11 করে দিলাম। সো এবার দেখুন আপনি চাইলে এটাকে আর একটু বড় করে দিতে পারবেন, এটা সবাই আপনারা জানেন কিভাবে বড় ছোট করতে হয়। সো এটাকে সাইজ করলাম। সো এইবার আমি লেখাটাকে কি করব, স্পেস দিয়ে আমি সুন্দরভাবে এবার কমিয়ে বাড়িয়ে যেখানে যেরকম অবস্থায় দরকার সেভাবে সাজিয়ে আমি কিন্তু এটাকে নিতে পারবো। সো এটা গেল। এবার আমি যদি দেখাই যে ইংলিশ কোনো লেখা, যেমন ধরুন আমি এটা কেটে দিলাম, এখানে কিন্তু আরও অনেক রকম আমি লেখা রাখছি। যেমন দেখুন এখানে একটা শিট রাখছি, আমি শিটটা আমি ক্লিক করি, একটা শিট রেখে শিটটা ওপেন উইথ করে আমি এখানে গুগল ডকে ক্লিক করলাম, আই মিন কনভার্ট করলাম। একটু ওয়েট করি আমরা। সো এটাও দেখুন আমার ওপেন হয়েছে। আমার ছবিটা কি ছিল আমি দেখাই, ছবিটা ছিল আমার একটা শিট ছিল, একজনের একটা নামের লিস্ট ছিল শিটগুলো। সো এই নামের লিস্টগুলো আমাদের দেখুন প্রথমে নাম ছিল, নাম্বার, ফোন নাম্বার সব কিন্তু আমার এখানে একটা লিস্ট ছবি ছিল। সো এটাকেও সে কিন্তু ট্র্যাক করে নিছে, দেখুন নিচে সিরিয়ালে চলে আসছে। প্রথমে আমাদের ছিল মোহাম্মদ আতিয়ার রহমান, এত সব কিছু আমাদের এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আসছে, আতিয়ার রহমান, তারপরে হচ্ছে বাসার নাম্বার, তারপরে ফোন নাম্বার, হ্যাঁ পিতা হচ্ছে মরহুম, সব দেখুন সিরিয়ালে আছে। মোহাম্মদ আতিয়ার রহমান, পিতা এত, বাসার নাম্বার এত, ফোন নাম্বার এত, সব কিন্তু আমার এখানে উঠে গেছে। সো এইখান থেকে আপনি এবার এভাবে কপি করে করে আপনি আপনার যে শিট আছে সেই শিটে সুন্দরভাবে আপনি এই শিটগুলোতে বসিয়ে নিতে পারেন ওয়ার্ডে। সো ছবি তুলে আমরা কিন্তু এটাকে কনভার্ট করতেছি কি, টেক্সটে কনভার্ট করে ফেলতেছি। সো এটাই হচ্ছে আমাদের খুব সহজ একটা পদ্ধতি, খুব সুবিধাজনক। তারপর আরেকটা দেখাই আপনাদের, এটাও আমার একটা ছিল, ওয়ার্ড মিনিং ছিল আমাদের হাতে লেখা। সো এটাকে আমি সেম একই রকম রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে এখানে আমি গুগল ডক এটা ক্লিক করলাম, এটা আমাদের সেম একই রকম ওপেন হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন ফাইলগুলো, যে কোনো ফাইল আপনি এখানে দিলেই সেটা কিন্তু, যে কোনো ছবি, সো টেক্সট যেগুলো এগুলো কনভার্ট করতে পারবেন এইভাবে আপনি। যেমন ধরুন এখানে লেখাটা ছিল আমাদের একটা ওয়ার্ড মিনিং ছিল, দেখুন ওয়ার্ড মিনিংগুলো আমাদের সেম একইভাবে আমাদের ওয়ার্ড মিনিংগুলোও কিন্তু ওয়ার্ড মিনিং বাংলা সহ সব কিন্তু আমার এখানে চলে আসছে। দেখুন র ছিল, তারপর হচ্ছে আপনার রিসেন্টলি অনেক কিছু ছিল, দেখুন বাংলা এবং ইংলিশ যে কোনোটাই আপনি এখানে দেন না কেন, যেভাবে দিবেন সেভাবে আমাদের কিন্তু এখানে নিচে একটা পেজে কিন্তু এটা চলে আসবে। প্রথম পেজে এটা থাকবে এবং নিচের পেজে আমাদের এটা চলে আসবে। সো দেখুন এবার আপনি যদি চান যে এগুলো এখান থেকে নিয়ে কপি করে নিয়ে অন্য কোথাও বসাবেন, সেটাও আপনি পারবেন। সেম একই রকম এখান থেকে আপনি কপি করবেন, কন্ট্রোল প্লাস সি দিতে পারেন বা ডাইরেক্ট এখানে রাইট ক্লিক করে কপি করতে পারেন। সো এই হচ্ছে আমাদের খুব সহজ পদ্ধতি। আমরা কিন্তু অফিসের কাজে বিভিন্ন রকম, অফিসের কাজে আমরা কিন্তু বিভিন্ন রকম লেখা আমাদের কিন্তু টাইপ করতে হয়। সো সেই টাইপের কাজটা যদি আমরা খুব সহজেই হাতের মুঠোয় করতে পারি, যেমন ধরুন আমাকে বললো যে আপনি খুব তাড়াতাড়ি এটা টাইপ করে আমার কাছে দেন, এটা আমার এখনই লাগবে। সো আপনি কী করবেন, ছবি তুলে এখানে একটা কনভার্ট করে নেবেন, শুধু নিচে লেখাটা হবে। সো আপনি এখান থেকে কপি করে ওয়ার্ডে নিয়ে পেস্ট করে সুন্দরভাবে একটু সাজিয়ে আপনি দিয়ে দিলেন। সো এটাতে আপনার কতক্ষণ লাগবে, এটাতে আপনার 5 থেকে 6 মিনিট লাগবে, আর আপনি যদি টাইপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় ব্যয় হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের খুব সহজ একটা পদ্ধতি, শর্টকাট পদ্ধতি। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা, আমরা কীভাবে আসলে অফিসের কাজ বা বাসার কাজ বা যে কোনো লেখা টেক্সট যেগুলো, সো টেক্সটটা আমি খুব সহজে কীভাবে এখানে অ্যাড করতে পারি এবং খুব অল্প সময়ের মধ্যে সেটাকে লিখে আমি কিন্তু আমার ফাইল প্রস্তুত করতে পারি। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। সো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো অপশন নিয়ে। সো আমি অনেকদিন ভিডিও দিতে পারি নাই বিভিন্ন প্রবলেমের কারণে। সো আবার আমরা শুরু করতে যাচ্ছি, আমরা আশা করি এরপরে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। সো সবাই আমার সাথে থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।